টেস্ট ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন 2019 সালের ফেব্রুয়ারিতে, যেটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর কেটে গেছে প্রায় আড়াই বছর। এর মধ্যে তামিম ইকবাল খেলেছেন 16টি ইনিংস, যার মধ্যে 6টি অর্ধশতক থাকলেও সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না দেশসেরা এই ওপেনার। অবশেষে আক্ষেপ মিটল নিজ পৈতৃক জেলা চট্টগ্রামেই। ঘরের ছেলে ঘরের মাঠেই আজ স্বাদ পেলেন তিন অঙ্ক ছোঁয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে আজ নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল খান। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হলেও শ্রীলঙ্কার বিপক্ষে এটিই তার প্রথম সেঞ্চুরি। অপরদিকে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যতটা না মলিন, তার থেকেও বেশি অসহায় ছিল ওপেনিংয়ে। টেস্ট ক্রিকেটে দাপট দেখানো দেশগুলোর ওপেনিং জুটি মানেই হরহামেশাই 17 রানের জুটি, যেখানে বাংলাদেশের 100 রানের ওপেনিং পার্টনারশিপ জুটি ছিল 2017 সালে সৌম্য সরকার ও তামিম ইকবালের। এরপর দীর্ঘ 5 বছর কেটে গেলেও ছিল না ওপেনিং জুটিতে কোনো শতকের দেখা। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ও মাহমুদুল হাসান জয় 5 বছরের আক্ষেপ ভেঙে গড়েছেন 17 রানের জুটি। 17 রানের জুটি গড়ার পাশাপাশি তামিম ইকবাল ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিলেও মাহমুদুল হাসান জয় ফিরেছেন 58 রান করে। সাব্বির খান, বিএইচএস টিভি, নিউজ ডেস্ক।